কোরাল মাছ সাধারণত সাগরের মাছ হিসেবে পরিচিত, কারণ এই মাছটি নদীর মোহনায় বাস করে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোরাল মাছকে বেটকি মাছ ও বলে থাকে। কোরাল মাছ খেতে সুস্বাদু ও বাজারে উচ্চ মূল্যের কারণে মাছ চাষিদের কাছে এই মাছটি খুবই জনপ্রিয়। কোরাল মাছের প্রজনন ক্ষমতা অনেক বেশি, এরা বছরে 60 থেকে 70 লাখ ডিম দেয়। কোরাল মাছ সারা বছরই ডিম দিয়ে থাকে, তবে এপ্রিল থেকে আগস্ট এদের মূল প্রজননকাল হিসেবে বিবেচিত। এরা দ্রুত চলাচল করে এবং বেশি লবণাক্ত পানিতেও এরা বাস করতে পারে। কোরাল মাছের স্বাদ তো আছেই, আবার কাঁটা কম থাকায় দেশে বিদেশে এর চাহিদা প্রচুর। উপকূলীয় অঞ্চলে কোরাল মাছের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্বাদুপানি ও উপকূলীয় অঞ্চলে আধা লবণাক্ত ও লবণাক্ত পানিতে কোরাল মাছ চাষ করা যায়। আমাদের উপকূলীয় অঞ্চলে নদ নদীতে কোরাল চাষের পরিবেশ রয়েছে, আবার দেশে এবং দেশের বাহিরে এই মাছের প্রচুর চাহিদা থাকায় কোরাল মাছের উৎপাদন ও রপ্তানির সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক বছর আগ থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, অস্ট্রেলিয়া ও তাইওয়ানের উপকূলীয় অঞ্চলে এবং স্বাদুপানির পুকুরে, নদীতে ও নদীর মোহনায় কোরাল মাছের চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে নদীর মোহনায় নদীতে এবং চিংড়ির ঘেরে কোরাল মাছ পাওয়া যায়। কোরাল মাছে উন্নত মানের আমিষ ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই আমিষ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোরাল মাছে ভিটামিন A, B ও D রয়েছে এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, ক্যালসিয়াম, জিঙ্ক, লৌহ, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলেনিয়াম থাকে, আর এগুলো শরীর গঠন ও বৃদ্ধির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদী, নদীর মোহনায় এবং উপকূলীয় এলাকায় জলাভূমিতে সহজে এই মাছ চাষ করা যায়। যে কোনো পরিবেশে এই মাছ সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং এদের বেশি ঘনত্বে চাষ করা যায়। কোরাল মাছের বৃদ্ধির হার বেশি এবং প্রতি 6 থেকে 2 বছরের মধ্যে এদের প্রতিটির ওজন 350 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রজনন ক্ষমতা বেশি হওয়ায় মাঝারি আকৃতির একটি হ্যাচারি পরিচালনার জন্য কম সংখ্যক ব্রুড মাছ হলেই যথেষ্ট। উল্লেখ্য, ব্রুড মাছ হচ্ছে প্রজনন কাজে ব্যবহৃত প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষ মাছ। কোরাল মাছের পোনা ও প্রাপ্তবয়স্ক মাছগুলি সহজেই বিভিন্ন ধরনের তৈরি খাবারে অভ্যস্ত হয়ে যায়। তাছাড়া দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে কোরাল মাছের মূল্য অনেক বেশি হওয়ায় এই মাছ চাষ অধিক লাভজনক। তবে আন্তর্জাতিক বাজারে 700 থেকে 1200 গ্রাম ওজনের কোরাল মাছের চাহিদা বেশি। বর্ষার শুরুতে পুরুষ কোরাল স্ত্রী কোরালের সঙ্গে মিলনের জন্য নদ নদীর নিম্ন অববাহিকায় আসে। বরা পূর্ণিমায় এবং অমাবস্যার শুরুতে জোয়ারের পানির আসার সময় 5 থেকে 10 কেজি ওজনের প্রতিটি স্ত্রী কোরাল 21 লাখ থেকে 71 লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। তারপরে জোয়ারের পানিতে বেশি ডিম এবং রেনোফোনা নদীর মোহনায় চলে আসে। রেনোফোনা মোহনা হতে নদীর উচ্চ অববাহিকার দিকে আসে, পরে পূর্ণবয়স্ক অবস্থায় ডিম পাড়ার জন্য আবার সাগরের দিকে ফিরে যায়। এই মাছের একটি অসাধারণ বৈশিষ্ট্য হল বেশিরভাগ মাছ পুরুষ মাছ হিসেবে প্রাপ্তবয়স্ক হলেও স্ত্রী মাছের প্রাপ্যতা কম হলে একটি প্রজনন ঋতুর পর তারা লিঙ্গ পরিবর্তন করে স্ত্রী মাছ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কোরালের পোনা প্রাকৃতিক উৎস সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং নদীর মোহনায় সংগ্রহ করা গেলেও বছরের সবসময় পরিমাণ মতো পাওয়া যায় না, তাই কোরাল মাছ চাষ বাধাপ্রাপ্ত হয়। তাছাড়া প্রাকৃতিকভাবে পোনা কম পাওয়া গেলে এই মাছের চাষ ঝুঁকির সম্মুখীন হতে পারে। এ কারণেই বর্তমানে অনেকেই কোরালের পোনা কৃত্রিমভাবে উৎপাদন করছে। সংক্ষেপে বলা যায়, কোরাল মাছের কৃত্রিম প্রজনন প্রধানত 2 ভাগে সম্পন্ন করা যায়। একটা হচ্ছে হরমোন ব্যবহার করে এবং দ্বিতীয়টি হচ্ছে পরিবেশের নিয়ামক পরিবর্তনের মাধ্যমে। এখন আর কোরালের পোনা নিয়ে চিন্তার কিছুই নেই। আগেই বলেছি, বর্তমানে অনেকে বাণিজ্যিকভাবে কোরালের পোনা উৎপাদন করছে। আপনি চাইলে যে কোনো হ্যাচারি থেকে পোনা নিয়ে চাষ শুরু করতে পারেন। কোরাল মাছ পুকুরে 2 ভাবে চাষ করা যায়, একটি হচ্ছে একক চাষ পদ্ধতি আর একটি হচ্ছে মিশ্র চাষ পদ্ধতি। একক চাষ পদ্ধতি খুবই ব্যয়বহুল, কারণ কোরাল মাছ পুরোপুরি সম্পূরক খাবারের উপর নির্ভরশীল, আর কোরাল মাছ ফিড জাতীয় খাবার খায় না বললেই চলে। এদের প্রধান খাবার হলো তাজা মাছ বা মাছের পোনা। তাজা মাছের মূল্য বেশি হওয়ার কারণে কোরাল মাছ চাষে লাভ কম হওয়ার সম্ভাবনাই থাকে। তবে মিশ্র চাষ পদ্ধতিতে কোরাল মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায় এমন দ্রুত বর্ধনশীল ও প্রজননক্ষম মাছ কোরালের সাথে চাষ করে সফলতা পাওয়া যায়। কোরালের সাথে তেলাপিয়া মাছ চাষ করে ভালো মুনাফা পাওয়া সম্ভব, কারণ তেলাপিয়া মাছ খুব অল্প সময়ের মধ্যে পুকুরে বাচ্চা দিয়ে ভরে দেয়, যা কোরালের খাবার হিসেবে পাওয়া যাবে। তবে কোরালের সাথে খাদ্যের প্রতিযোগিতা করে এমন কোনো মাছ চাষ করা যাবে না। কোরাল মাছ অন্য সব মাছের মতো না। আগেই বলেছি, কোরাল মাছ সাগরের মাছ। পুকুরে চাষ করতে হলে পুকুরকে কোরাল চাষের উপযোগী করে তুলতে হবে, না হলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই কোরাল মাছ চাষ করে খুব ছোট অবস্থায় মাছ বিক্রি করে দিতে দেখা যায়। এর একমাত্র কারণ হলো মাছ মরে যাওয়া। মাছ মরে যাওয়ার কারণ ও প্রতিকার জানা না থাকলে এই সমস্যায় পড়তে হয়। মাছ মরে যাওয়ার কারণগুলো হলো পানি স্বল্পতা, অধিক তাপমাত্রা, গোলা পানি ও খাবার ব্যবস্থাপনা। পানি স্বল্পতা। কোরাল মাছ চাষে পর্যাপ্ত পানি একান্তই দরকারি।
কোরাল মাছ সাগরের মাছ। সাগরে প্রচুর পরিমাণে পানি থাকে, তাই আপনাকে আপনার পুকুরে পর্যাপ্ত পানির সুব্যবস্থা রাখতে হবে। অধিক তাপমাত্রা, পানির স্বল্পতার কারণে পানির তাপমাত্রা বেড়ে যায়, তাই পর্যাপ্ত পানি থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। গোলা পানি, অনেক সময় মাছ ধরার কারণে পুকুরের পানি গোলা হয়ে যায়, এই গোলা পানির কারণে কোরাল মাছ মারা যায়, সো আপনাকে কোরালের জন্য পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে। খাবার ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা ঠিক না থাকলে যে কোনো মাছই মারা যায়, তাই খাবার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। কোরাল মাছ শামুক, ঝিনুক ও ছোট মাছ খেয়ে থাকে, তাই এই খাবারের যোগান দিতে হবে, আর খাবার ছিটিয়ে দেওয়া যাবে না। খাবারের জন্য 3 থেকে 4টি ফয়েন করে নেটের মাধ্যমে বাঁশ দিয়ে পানির উপরে লেবেল রাখতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।